সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। অ্যাকশন শুরু। এবার সরাসরি সামরিক সমরাস্ত্র রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। প্রথম বারের মতো বাংলাদেশ থেকে অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি করা হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য ও কূটনীতি সহ অন্যান্য আইনে কোনো বাধা না থাকলেও খুব শীঘ্রই শুরু হবে রপ্তানি প্রক্রিয়া। বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে শুরু করা হয়েছে অত্যাধুনিক বিডি আর্ট রাইফেল এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ। এগুলো উৎপাদন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ পরিচালিত জয়দেবপুর সমরাস্ত্র কারখানা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ সূত্রে জানা গেছে এইসব তথ্য। সংশ্লিষ্টরা জানান, বিদেশ থেকে অস্ত্র আমদানিতে সরকারকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হতো। আন্তর্জাতিক মহলের প্রতিবন্ধকতা ছিল উল্লেখ করার মতো। পাশাপাশি অস্ত্র আমদানিতে উচ্চহারে সুদ ও নানা শর্ত পূরণের ঝামেলা তো ছিলই। ভৌগোলিক অবস্থানের কারণে অস্ত্র আমদানিতে কোনো কোনো দেশের কাছে জবাবদিহির বিষয়টি থাকে। মূলত এসব প্রতিবন্ধকতা এড়াতে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা আমদানি নির্ভরতা কমিয়ে দেশে প্রযুক্তিতে সমরাস্ত্র ও গোলাবারুদ তৈরির কাজ বাস্তবায়নের উদ্যোগ নেন। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডার মেজর জেনারেল আনোয়ারুল মোমেন বলেন, অস্ত্র ও গোলাবারুদ রপ্তানির ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি মিলেছে। আইনি, কূটনৈতিক ও বাণিজ্যিক দিক পর্যালোচনার বিভিন্ন মন্ত্রণালয় ইতিবাচক মতামত দিলেই অস্ত্র ও গোলাবারুদ রপ্তানির চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই অস্ত্র ও গোলাবারুদ বিক্রির বাজারও ক্রেতা খুঁজছি আমরা। এমনকি বিশ্বের বিভিন্ন দেশে আনুষ্ঠানিক অস্ত্র বাণিজ্য মেলায় অংশ নেওয়ার পরিকল্পনা করছি। সরকারের কাছে উপস্থাপিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা এখন অতি উন্নত মানের 7.62 মিলিমিটার অটোমেটিক অ্যাসল্ট রাইফেল বিডি আর্ট উৎপাদন করছেন। এই রাইফেলটির বার্ষিক উৎপাদন বাড়িয়ে 14,000 উন্নীত করা হয়েছে। এছাড়া নতুন কার্তুজ কারখানা চালু হয়। সামগ্রিক ক্ষুদ্রাস্ত্র কার্তুজ উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে এই কারখানায় মোট উৎপাদন সক্ষমতা 60 মিলিয়নে উন্নীত হয়েছে। অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। প্রতিবেদনে আরো বলা হয়, গ্রেনেড ফ্যাক্টরির বার্ষিক উৎপাদন সক্ষমতা 2 লাখ থেকে বাড়িয়ে 4 লাখে উন্নীত করা হয়েছে। এই কারখানার সামগ্রিক উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গ্রেনেড ফিড কম্পোনেন্ট উৎপাদনের প্রযুক্তি অর্জনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া বিদ্যমান NTP ফিলিং প্ল্যান্টটি মেরামত এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে বহুমুখী উৎপাদন উপযোগী হিসেবে গড়ে তোলা। এর মাধ্যমে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় 105 মিলিমিটার থেকে 122 মিলিমিটার আর্টিলারি সেল, 60 মিলিমিটার থেকে 82 মিলিমিটার মর্টার NTP ফিলিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে সমরাস্ত্র কারখানায় নিজস্ব প্রযুক্তি ও কারিগরি উৎপাদনী সক্ষমতার মাধ্যমে 60 মিলিমিটার মর্টার সেল উৎপন্ন প্রস্তুত করে ফায়ারিং কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া বর্তমানে গবেষণার মাধ্যমে 82 মিলিমিটার মর্টার সেল বডি তৈরির কার্যক্রম চলছে। হাই ক্যালিবার অ্যামুনিশন সেল বডি, 105 মিলিমিটার থেকে 130 মিলিমিটার পর্যন্ত আর্টিলারি সেল, 60 মিলিমিটার থেকে 825 মিলিমিটার মর্টার তৈরি করতে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিজস্ব প্রযুক্তি ও কারিগরি উদ্ভাবনী সক্ষমতার মাধ্যমে 7.62 মিলিমিটার লাইট মেশিন গান, 26 মিলিমিটার সিগন্যাল পিস্তলের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত M শাকওয়াত হোসেন বলেন, অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি ইতিবাচক উদ্যোগ। নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত অস্ত্র বিদেশে রপ্তানি করা যুক্তিযুক্ত। আমার জানা মতে আফ্রিকার বিভিন্ন দেশে অস্ত্র ও গোলাবারুদ রপ্তানির বাজার রয়েছে। এই নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ, অস্ত্র ও গোলাবারুদ রপ্তানির ক্ষেত্রে G2G সরকার হতে সরকার পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। দেশে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্রই ক্ষুদ্রাস্ত্র, ভারী অস্ত্র ব্যবহারের প্রয়োজন খুবই কম, তাই যুদ্ধাস্ত্র তৈরির ওপরে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, সামরিক খাতে বেশিরভাগ অর্থ ব্যয় হয় ভারী অস্ত্র আমদানিতে। দেশীয় প্রযুক্তিতে ভারী অস্ত্র তৈরি করা গেলেও অনেক অর্থ সাশ্রয় হবে, বিশেষ করে এয়ার ফাইটার ট্যাঙ্ক তৈরির মাধ্যমে নেওয়া হতে পারে। এদিকে আইন, স্বরাষ্ট্র, বাণিজ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আর্ম ফোর্সেস ডিভিশনাল চিঠির প্রেক্ষিতে রপ্তানি সংক্রান্ত বিভিন্ন আইন ও বাণিজ্যিক দিক পরিচালনা করেছে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়। তারা মতামত জানিয়ে দ্রুত চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বাংলাদেশ বছরে 14,000 উন্নত মানের BDR রাইফেল উৎপাদনের সক্ষমতা অর্জন করেছেন। সংশ্লিষ্ট সূত্র বলেছে, আফ্রিকা মহাদেশ সহ বাংলাদেশি কর্মীদের অবস্থান করা শান্তি মিশনের বিভিন্ন দেশে অস্ত্র রপ্তানির সুযোগ রয়েছে। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করে বাণিজ্যিক সুবিধা নিতে পারে বাংলাদেশ। এছাড়া অস্ত্র ক্রয় প্রক্রিয়া থেকেও মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারে বাংলাদেশ। জানা গেছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এখন ভারত ও পাকিস্তান বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি করে আসছেন। তৃতীয়তম দেশ হিসেবে এখন বাংলাদেশ অস্ত্র ও গোলাবারুদ রপ্তানি ব্যবসা শুরু করতে যাচ্ছে। প্রসঙ্গত, সমরস্ত্র কারখানায় 1968 সাল চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত হয়। 1970 সালে 6 এপ্রিল প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় প্রতিষ্ঠানটি। মুক্তিযুদ্ধের পর সংস্কার করা হয় সমরাস্ত্র কারখানাটি। 1982 থেকে 83 অর্থবছরে আধুনিকরণের কাজ শুরু করা হয়। চলে 1987 সাল পর্যন্ত। 2004 ও 2005 অর্থবছরে রাইফেল BT-8 প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়, যা সফলতা পায় 2008 সালে। সমরাস্ত্র কারখানার মেশিনারি উৎপাদন প্রক্রিয়া সহায়তা করেছে চীন। এর বাইরে রয়েছে অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, জার্মানি ও ইতালির মতো সহায়তা। বর্তমানে সমরাস্ত্র কারখানার অধীন একটি ছোট অস্ত্র কারখানা আছে, একটি ছোট গোলাবারুদ কারখানা, একটি গ্রেনেড কারখানা, একটি কামান গোলাবারুদ ফ্যাক্টরি এবং অস্ত্র তৈরির উৎপাদন কারখানা পরিচালিত হচ্ছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।